এই বারোটি আমল যদি আমরা করতে পারি, শয়তানের ধোকায় গুনাহ থেকে পাপ থেকে আমরা বাঁচতে পারবো বিইজনিল্লাহ ইনশাআল্লাহ। কয়টা আমল? বারোটা আমল। একেবারে বাস্তবমুখী কিছু কথা শুনে যান, আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। গুনাহ থেকে বাঁচার এক নাম্বার আমল হলো, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, পাপের চিন্তা মাথায় আসবে, ওই গুনাহ বা পাপের চিন্তা মাথায় যে এনে দেয় সে কে? শয়তান। ওই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমল হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কারণ একটু আগেই বললাম, কিসের পুতিন আর কিসের জো বাইডেন, এর চাইতেও শয়তান আরো শক্তিশালী। কারণ পৃথিবীর কোন ব্যক্তি মানুষের শিরায় শিরায় বিচরণ করতে পারে? পারে না কি? কিন্তু শয়তান পারে কিনা? এটাতে আপনি, এই শয়তান থেকে আপনি কেমনে বাঁচবেন? সে তো একদম শিরায় শিরায় বিচরণ করতে পারে। এই জন্য শয়তানের ধোকায় গোনা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল আল্লাহ এবং তার নবী আমাদেরকে শিখালেন, যখন এই শয়তানের ধোকায় পাপ বা গুনাহের চিন্তা মাথায় চলে আসবে, সঙ্গে সঙ্গে যার কাছে আশ্রয় চাইতে হবে তিনি কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের সাত নাম্বার সুরা সূরাতুল আরাফের দুইশো নাম্বার আয়াতে বললেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, আর শয়তানের কোনো ধোকা যখন তোমাকে স্পর্শ করবে, শয়তানের কোনো প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে, সঙ্গে সঙ্গে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য যার কাছে আশ্রয় চাইতে হবে তিনি কে? বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই লোক ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে দুইজন লোক একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল। এই দুইজনের মধ্যে একজন বেশি রাগান্বিত হয়ে গেল, রাগে একেবারে লাল হয়ে গেল, অতিমাত্রায় রাগান্বিত হয়ে সে যখন তার কাণ্ড জ্ঞান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল, সে আরো বেশি অকপ্ত ভাষায় গালিগালাজ আরম্ভ করলো। নবীজি সেটা দেখে বললেন, ইন্নিল আলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহুমা ইয়াজিদ। নবীজি বললেন, আমি এমন একটি কালেমা জানি, এমন একটি বাক্য, এমন একটি দোয়া, এমন একটি সেন্টেন্স আমি জানি, যদি এই দোয়াটি এরা পড়ে নেয়, সঙ্গে সঙ্গে এদের সকল রাগ যিনি দূর করে দিবেন তিনি কে? নবীজি তখন বললেন, এরা যে রাগান্বিত হয়ে একজন আর একজনকে অশ্লাব্য ভাষায় গালিগালাজ করে গুনাহ কামাই করছে, পাপ করছে, এরা যদি এই দোয়াটা পড়ে নেয়, আল্লাহ এদের রাগ দূর করে দিবেন, শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে দিবেন। তখন নবীজি বললেন, দোয়াটা হলো, এই দোয়াটা সবাই আপনাদের মুখস্থ আছে, এজন্য সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পরীক্ষিত আমল, আপনি তো একদিনও করেন নাই, করে দেখেন। চাকরিতে ঢুকেছেন, ইচ্ছে করলেই ঘুষ দিয়ে খুব কম সময়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, ঘুষের টাকা নিয়ে আসছে। আপনি কি কখনো ঘুষের টাকা নিয়ে আসার পরে কখনো কি আউযুবিল্লাহ করেছেন? পরে দেখেন, ঘুষের চিন্তা মাথা থেকে রিমুভ করে দিবেন কে? এই যুবক তরুণ ছাত্র, তোমরা শোনো, তোমরা যে ফোন হাতে নিলেই অশ্লীল ভিডিও দেখতে মন চায়, কিংবা ফোন তুমি স্ক্রলিং করছো ফেসবুকে, অশ্লীল খারাপ ভিডিও চলে এসেছে, খারাপ ভিডিও দেখে কখনো কি কোনোদিন আউযুবিল্লাহ করেছো? তুমি পরে দেখো, দেখবা সাথে সাথেই তোমার মাথার, তোমার, তুমি এই আমলটা করে দেখো, সাথে সাথে তোমার মাথা থেকে শয়তানি এই ধান্দা যিনি দূর করে দিবেন তিনি কে? এটা পরীক্ষিত আমল। মাঝে মাঝে রাগ উঠলে আমরা রাগের মাথায় ডিসিশন নিয়ে নেই, খবরদার, রাগের মাথায় কখনো ডিসিশন নেবেন না। কারণ রাগের মাথায় যে ডিসিশন নেওয়া হয় সেই সিদ্ধান্তে ভুল হয়। এজন্য একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এজন্য আপনি যদি রাগ করেন, দাঁড়ানো থাকলে বসে যান, বসা থাকলে শুয়ে যান, রাগ অবস্থায় কখনো সিদ্ধান্ত নিয়েন না। আর রাগান্বিত থাকলে মানুষ আজে মাঝে গালিগালাজ করে, আর তখন গুনাহ হয়। এজন্য আপনার যদি রাগও উঠে যায়,
সাথে সাথে আপনি পড়ে নেবেন ইস্তিআযা, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে শয়তানি চিন্তা, গুনাহের চিন্তা, পাপের চিন্তা মাথায় আনে শয়তান, ওই শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার এক নম্বর আমল আমরা শিখলাম, যখনই আমাদের কোনো গুনাহ বা পাপের চিন্তা মাথায় চলে আসবে, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমরা বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাইব যার কাছে, তিনিকে এক নম্বর আমল মুখস্থ করে ফেলবেন, প্রয়োজনে নোট করে ফেলবেন। দুই নম্বর, শয়তানের ধোকায় কোনো গুনাহের চিন্তা যদি আপনার মাথায় চলে আসে, সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে, আপনার অন্তরে, আপনার কলিজায় যার ভয় জাগ্রত করবেন, তিনি কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা تقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون। الله تعالى বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের কোনো ধোকা, শয়তানের কোনো প্ররোচনা যখন তাদেরকে প্ররোচিত করে, সঙ্গে সঙ্গে তারা একজনকে ভয় করে, একজনের কথা স্মরণ করে, তিনি কে? আল্লাহর ভয় হলো এমন একটা জিনিস, এটা যদি কারো ভেতরে থাকে, এটা যদি কারো ভেতরে পয়দা হয়ে যায়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে সৃষ্টি হয়ে যায়, দুনিয়ার যে কোনো খারাপ কাজ, অন্যায় বা অন্যায় বা অপকর্ম থেকে সে তাকে বাঁচিয়ে রাখতে পারবে। কারণ একজন মোমেন যে আল্লাহকে ভয় করে সে এটা ভালো করেই জানে, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই, বরং আমাদের জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আমি আপনি যত কাজ করি সব কিছু জানেন কে? সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, সবাই বলেন তো এই ক্যামেরা বানিয়েছে কে? কে বানাইছে? মানুষ। আল্লাহ তো বানায় নাই, বানাইছে কে? মানুষ। বলেন না কে বানিয়েছে? একেবারে বাস্তবিক উদাহরণ দিই, এই ক্যামেরা বানাইছে মানুষ। এখন দেখেন আমি এখন যা বলছি সব তারা রেকর্ড করছে, এমনকি আমার বডি ল্যাঙ্গুয়েজ সহ সব এখানে ধারণ হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে, যে কথা বলছি সেটাও রেকর্ড হচ্ছে, হাত নাড়াচ্ছি ওইটাও এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে, কথাবার্তার ধরন যেমন হবে, সব ওখানে রেকর্ড হয়ে যাচ্ছে। এখন এই ক্যামেরা বানিয়েছে মানুষ, এই ক্যামেরা দিয়ে মানুষের অডিও, ছবি, কথাবার্তা সব ধারণ করে রাখা যায়। প্রশ্ন হলো, যে ক্যামেরা মানুষ বানালো, যে ক্যামেরা মানুষ বানালো, মানুষের মাথায় ক্যামেরা বানানোর জন্য জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানিয়ে এভাবে কথাবার্তা সচিত্র সব কিছু, কথাবার্তা সহ সচিত্র সব ধারণ করতে পারে, রেকর্ড করে রাখতে পারে, যে আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান দিয়ে মানুষ এমন জিনিস আবিষ্কার করতে পারলে, ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের আকাম কুকাম ভালো কাম সব আল্লাহ অডিও ভিডিও করে রাখতে পারেন না? আল্লাহ পারেন কিনা? এই ভয়টা যার অন্তরে আছে সে কোনোদিন পাপ করবে না, গুনাহ করবে না, কারণ আল্লাহ তাআলা রেকর্ডিং এর ব্যবস্থা করেছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় যাবেন আপনি? আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেকের সঙ্গে দুইজন সম্মানিত ফেরেশতা নিয়োগ করে রেখেছি, কেরামান কাতিবিন, এরা সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তারা জানে, সব তারা রেকর্ড করছে কার আদেশে? কোথায় যাবেন আপনি? হে যুবক ভাইরা, তোমরা যারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তোমাদের যৌবনটাকে নষ্ট করে দিচ্ছ, ভালো করে শোনো, রাতের বেলা বাসায় ওয়াইফাই আছে আর হাতের মধ্যে স্মার্টফোন আছে, মনে মনে ভাবছ আব্বু আম্মু এখন তাদের প্রত্যেকের নিজেদের রুমে ঘুমায়, ভাইয়া আপু কেউ আমাকে দেখে না অন্ধকার রুমে, আমি এখন যা মন চাই তাই করতে পারি, আমি এখন চাইলে অশ্লীল ভিডিও, সিনেমা কিংবা পর্নোগ্রাফি আমি দেখতে পারি। ভাইরে, অন্ধকার ওই রুমে ঘরের কোনো পরিবারের সদস্য যদি নাও দেখে, ওই অন্ধকার রুমেও আপনার এই কুকর্মকে রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন তিনি কি?
এই একটা জিনিস যার ভেতরে আছে, আপনি কি শুধু মানুষকে পিটাইয়া আর জেলখানায় ঢুকে ভালো বানাইতে পারবেন? আমি প্রায় জায়গায় এই কথা বলি, প্রত্যেক মানুষের কলিজায় আল্লাহর ভয় ঢুকাই দিতে পারলে এই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারবে না। দেখেন, ছোট্ট একটা ঘটনা সংক্ষেপে শোনাই। এই ঘটনাটা আমি আগেও বলেছিলাম, কিন্তু আজ এই পয়েন্টের সাথে আসার কারণে আবারও বলছি। দেখেন, ছোট্ট একটা ঘটনা শোনান, এবার হাকিতে বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। আল্লাহর ভয় কেমন জিনিস সেটা বুঝাবার জন্য ঘটনাটা বলছি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তিনি তার সঙ্গী সাথীদেরকে বললেন, খাবার গ্রহণের জন্য এবার দস্তরখানা বিছিয়ে দাও। খাবার গ্রহণের জন্য তারা যখন দস্তরখানা বিছিয়ে খাবার যখন তারা শুরু করতে যাবে, তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ও ভাই রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে, আমরা খাবার খেতে বসেছি। তুমি রাখাল মানুষ, হয়তো সব সময় ভালো খাবার দাবার পাও না, আজ আমাদের সঙ্গে এসে বসে খাও, আমি তোমাকে দাওয়াত করছি, তুমি আমাদের সাথে খেলে আমরা অনেক খুশি হব। তিনি যখন তাকে খাবারের প্রস্তাব দিলেন, রাখাল তখন বলল, আপনি যে আমাকে দাওয়াত দিয়েছেন এজন্য আপনাকে শুকরিয়া, আপনার প্রতি কৃতজ্ঞতা, কিন্তু আমি আপনাদের সাথে বসে খেতে পারবো না। তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কারণে খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য আমি খেতে পারবো না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এখন রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, নফল রোজা ভাঙা যায়, ভাঙলে অসুবিধা হয় না। আর এই মরুভূমিতে আজকে আবহাওয়া অত্যন্ত গরম, প্রচণ্ড তাপমাত্রা, রুক্ষ এই আবহাওয়ার মধ্যে না জানি তোমার কষ্ট হতে পারে, সাথে আমাদের সঙ্গে ভালো খাবার দাবার আছে, আসো আমাদের সাথে বসে খাওয়া, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না। রাখাল তখন বলল, আমি তো আপনার কথায় নফল রোজা হলেও ভাঙতে পারি না, কারণ আমি তো এই আমলটা করে যাচ্ছি ওই শূন্য দিনের জন্য, যেদিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের কথা শুনে অবাক হয়ে গেলেন, ভাবলেন নিশ্চয়ই তার ভেতরে পরহেজগারিতা আছে। তিনি সিদ্ধান্ত নিলেন, একে আমি এমনি এমনি ছাড়বো না, তার তাকওয়ার লেভেল যাচাই বাছাই করে তারপর তারে ছাড়বো। তিনি বললেন, এদিকে আসো, খাবার দাবার খাইও না, তোমার সাথে আমার কথা আছে। রাখাল কাছে আসার পর বললেন, এই যে বিশাল পশুপাল, এই পশুপাল থেকে তুমি একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে কনফার্ম নিশ্চিত হয়েছেন, সে কারো না কারো গোলাম, হয়তো সে তার মালিকের পশুপাল এই মরুভূমিতে নিয়ে এসেছে, তার চেহারা দেখলেই তো বোঝা যায়। এজন্য তিনি পরীক্ষার জন্য বললেন, শোনো, তোমার এই পশুপাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব, তার পাশাপাশি এই পশু জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন ইফতারের সময় তুমি খেতে পারো। এই প্রস্তাব তিনি যখন তাকে দিলেন, রাখাল তখন বলল, এই পশুপালের মালিক আমি নই, সুতরাং আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে পশু বিক্রি করতে পারবো না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে পরীক্ষা করছেন, তিনি তাকে বললেন, শোনো, আমি ভালো করেই জানি এই পশুপালের মালিক তুমি নও, তুমি চাইলে বাড়িতে গিয়ে তোমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিতে পারবা। এই রকম বিরাট পশুপাল মরুভূমিতে নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা ছাগল মেষ বা দুই একটা পশু বাঘ খেয়ে ফেলতে পারে, তুমি এইরকম গিয়ে তোমার মালিককে বুঝ দিয়ে দিও, তোমার মালিক এটা বুঝে ফেলবে, আর তুমি যদি আমার কাছে বিক্রি করো, দেখো নগদ টাকা দিব, আবার কিছু মাংস হাদিয়া পাবা, লাভের উপর লাভ হবে। তুমি বিক্রি করো, তোমার মালিক এটা টের পাবে না, তোমার আমার মধ্যে যে ক্রয় বিক্রয় হচ্ছে, চুক্তি হচ্ছে, লেনদেন হচ্ছে, এটা তোমার মালিক জানবে না। তখন রাখাল বালক বলল, ও মুসাফির, তোমাকে আমি চিনি না, তুমি যে প্রস্তাব আমাকে দিয়েছ, তুমি বলছো তোমার আমার লেনদেনের খবর আমার মালিক জানবে না,
তোমার কাছে প্রশ্ন হলো, এই লেনদেনের খবর কিংবা আমাদের এই কাজ কারবারের খবর আমার মালিক না জানলেও তোমার মালিক, আমার মালিক, আমার মালিকেরও মালিক, ওই আল্লাহকে ধোকা দেওয়া কি দুনিয়ার কারো দ্বারা সম্ভব নাকি? এর নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কারো অন্তরে পয়দা হয়ে গেলে সে শয়তানের ধোকায় সমস্ত গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। জিনিসটার নাম কি? আল্লাহর ভয়। জিনিসটার নাম কি? আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে সে কখনো আমানতেরও খেয়ানত করবে না। সে যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে কোনোদিন খেয়ানতকারী হবে না। আর যদি আল্লাহর ভয় না থাকে এমন খেয়ানতকারী হবে, জনগণের মাল সম্পদ, জনগণের আমানত, জনগণের সম্পদ তার খাটের নিচে চলে যাবে। আর যদি আল্লাহর ভয় থাকে তার বিপরীত হবে, জনগণের জিনিস নিজের কান্দে উঠাইয়া জনগণের কাছে পৌঁছায় দিবে। গুনাহ থেকে বাঁচার দুই নম্বর আমল হলো, গুনার চিন্তা মাথায় চলে আসলে সাথে সাথে যার ভয় অন্তরে পয়দা করতে হবে। যার ভয়ে কলিজা কেঁপে উঠবে, তিনি কে? তিনি কে? শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার জন্য তিন নম্বর আমল হচ্ছে, শয়তান তো গুনার চিন্তা মাথায় এনে দিবে, পাপ করতে মন চাইবে, কিন্তু গুনার চিন্তা মাথায় আসলে তিন নম্বর যে আমল, মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। এই মৌত সবার জন্য অবধারিত, মরবেন না এমন কেউ কি এখানে আসেন নাকি? সবাই জানে সবাই মারা যাবে, কিন্তু মরার পরে কি হবে এটা নিয়ে সবাই চিন্তা ভাবনা করে না। নাস্তিক যারা, এরাও জানে এরা মরবে। দুনিয়ার কোনো নাস্তিক কি আজ পর্যন্ত বলেছে যে সে মরবে না, মারা যাবে? এটা সবাই বিশ্বাস করে, এটা সবাই জানে। ওই মৃত্যুর পরে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা সবাই বিশ্বাস করে না। গুনার চিন্তা যদি আপনার মাথায় চলে আসে, মৃত্যুর কথা স্মরণ করবেন। যে সুদ ঘুষের চিন্তা আপনার মাথায় আসলো, এটা তো পাপ, এই পাপের চিন্তা মাথায় আসলো। এই সুদ ঘুষের টাকা দিয়ে হয়তো আপনি অনেক প্রপার্টি করতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত এই প্রপার্টি আপনার হবে না, এগুলোকে ছেড়ে আপনার কবরে যাওয়া লাগবে। এজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, যদি বেশি গুনাহের চিন্তা মাথায় আসে, যদি লোভে আপনার অন্তর কাতর হয়ে যায়, যদি পাপ করতে শুধুই আপনার মন চায়, তাহলে ঘন ঘন আপনি হসপিটালে যাবেন আর কবরস্থানে যাবেন। হয়তোবা এই দুই জায়গা ভিজিট করলে আপনার অন্তরের লোভ লালসা কিংবা শয়তান যে আপনার অন্তরকে একেবারে গোনা দিয়ে কালো বানিয়ে ফেলেছে, হয়তোবা সেখান থেকে ফিরে আসতেও পারেন। কি করবেন এত টাকা দিয়া? এই কবরস্থানে দেখেন তো কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত বাড়িওয়ালা ঘুমিয়ে আছে, তাদের বাড়ি বাড়ির জায়গায় পড়ে আছে। আপনি একটু ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করেন, কয় হাত জায়গা নিয়ে যাইতে পারবেন আপনি? আপনার জন্য জায়গা তো মাত্র সাড়ে তিন হাত, এর চেয়ে বেশি জায়গা আপনার নাই। মাত্র সাড়ে তিন হাত জায়গা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, এর বেশি জায়গা কারো নামেই কিন্তু দলিল করা নাই। যে দলিল আছে এটা দুনিয়াবি দলিল, কিন্তু সত্যিকার দলিল হলো সবার জন্য কয় হাত। কথা বলছেন না কেন? কয় হাত? কবরস্থানে যাইয়েন, লোভ লালসা কমবে, খালি বাড়ি করবেন, জায়গা কিনবেন, বিল্ডিং করবেন, টাওয়ার বানাবেন। এই জন্য অন্যায় অবৈধ পথে হারাম পথে টাকা রুজি করছেন, টাকা ইনকাম করছেন। যান গোরুস্থানে, কবরস্থানে যান, গিয়ে দেখেন কত পয়সাওয়ালা লোক, যারা নরম নরম বিছানায় ঘুমাতো, এয়ার কন্ডিশন না হলে ঘুম আসে না, এসি গাড়ি, এসি বাড়ি আজ কোথায় আছে? মাটির বিছানা যেখানে পোকামাকড়, সাপ বিচ্ছু, যেখানে কোনো লাইট নাই, খুব অন্ধকার, যেখানে কোনো ইন্টেরিয়র নাই, এই কবর কোনো ভয়ানক জায়গা, খুব সংকীর্ণ। আপনি যে অন্যায় করছেন, হারাম পথে জীবন পরিচালনা করছেন, এই সংকীর্ণ কবর তো আরো সংকীর্ণ হয়ে যাবে। এই সংকীর্ণ কবর আরো সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে, কবরে মাঝে মাঝে মানুষকে শুয়ায়েন, এটাও একটা ভালো আমল, অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। মানুষকে কবরে শোয়াবেন, দেখবেন কবরে শোয়াইয়া ওই লোকটার দিকে তাকাবেন, দেখবেন সে কেমন চিপা একটা জায়গায় শুয়ে আছে, একজন শোয়ার পরে আরেকজন শোয়ার জায়গা আছে ওখানে। এই সংকীর্ণ জায়গা তো আরো সংকীর্ণ হয়ে যাবে। এগুলো আপনি স্মরণ করবেন, যত বেশি এগুলো মনে করবেন দেখবেন গুনার চিন্তা মাথা থেকে ডিলেট হয়ে যাবে। আপনি হারাম পথে উপার্জন করছেন, যান হসপিটালের আইসিইউতে, যান গিয়ে দেখেন ডাক্তারকে বলছে যত কোটি টাকা লাগে দিব, এরপরও আমি বাঁচতে চাই, আরাম চাই,
কোনো লাভ আছে? একটু পরপর লাশ বেরোচ্ছে, হসপিটালে যাবেন, ভিজিট করবেন, তখন আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতেরও শুকর গুজারির মন মানসিকতা আসবে, পাশাপাশি গুনার চিন্তা মাথা থেকে রিমুভ হবে। গুনা থেকে বাঁচতে হলে সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। এই যে আমার অনেক যুবক তরুণ ভাইয়েরা অশ্লীল গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, বলেন তো এই অশ্লীল গান শোনা অবস্থায় মৌত হতে পারে কিনা? কারণ পৃথিবীতে একটা জিনিসের কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারেন্টিও নাই, সেটার নাম মৌত। এই যে আমি এখন কথা বলছি, এখনই শেষ, মরে যেতে পারি। আপনারা শুনছেন হয়তো, কেউ কেউ বাসায় বলে এসেছেন দুপুরের খাবার এই আইটেম বানাও, এটা তৈরি করে এসে খাবো, ওই খাবার হয়তো নসিবান নাও হতে পারে, হতে পারে আজকের এই জুমার নামাজে আসা, আজকের এই জুমার নামাজ হয়তো আপনার জীবনের শেষ নামাজও হয়ে যেতে পারে। দুনিয়া থেকে আজ আপনার শেষ দিন হতে পারে। দেখেন গতকাল অনেক মানুষ দুনিয়াতে ছিল, আজ তারা কবরের বাসিন্দা, আবার আজ যারা আছে আগামীকাল তারা কবরের বাসিন্দা হয়ে যেতে পারে। হয়তো আমি আপনি ভাবছি আজ রাতে আমরা অমুক জায়গায় গিয়ে দাওয়াত খাবো, আজকের রাতটা আমার জীবনের কবরের প্রথম রাত হয়ে যেতে পারে কিনা? কথা বলছেন না কেন? আজকের রাত আপনার জীবনের কবরের জীবনের প্রথম রাত হয়ে যেতে পারে। এই যে যুবকরা হেডফোন লাগিয়ে কানে গান শোনো, গান শুনতে শুনতে তো তোমার মৌত হয়ে যেতে পারে। আবার যারা পর্নোগ্রাফিতে আসক্ত, তুমি যে পর্নোগ্রাফি দেখো ওই অবস্থায় তো মৌত হয়ে যেতে পারে। অনেক ছেলে পেলে আছে অশ্লীল ভিডিও দেখে নাপাক অবস্থায় নাপাক শরীরে ঘুমিয়ে যায়। এই যে নাপাক অবস্থায় ঘুমিয়ে গেল, নাপাক অবস্থায় হয়তো সে মারা যেতে পারে কিনা? কিভাবে আপনি নাপাক থাকেন? নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে আল্লাহর সামনে দাঁড়াবে। তার মানে সে যদি নাপাক অবস্থায় মারা যায়, নাপাক অবস্থায় সে উঠবে। গান শুনতে শুনতে মারা গেলে ওই অবস্থায় আল্লাহর সামনে যাবে। ঘুষের কারবার করছে ওই অবস্থায় মারা গেলে ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। গুনার চিন্তা মাথায় আসলে এটা স্মরণ করবে, এই যে ঘুষের বান্ডিলটা নিয়ে আসলো, বান্ডিল নেওয়ার সময় কি এই চিন্তা মাথায় আসে না, আরে বান্ডিল নিয়ে বাড়িতেও তো না যাইতে পারি, মাঝখানে কাম শেষ হয়ে যাইতে পারে। এই যে আপনি অশ্লীল ভিডিও দেখছেন, ওই সময় তো আপনার মৌত হয়ে যেতে পারে। এই যে গান বাজনা করছেন, এই সময় তো আপনার মৌত হয়ে যেতে পারে। এই জন্য ভালো কাজ করবেন, ভালো অবস্থায় মৌত হয়ে গেলে আপনাকে মাফ করে দিতে পারেন কি? তাহলে গুনাহ থেকে বাঁচার তিন নম্বর আমল, যখনই গুনার চিন্তা মাথায় আসবে তখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। চার নম্বর, গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গুলামি ছাড়তে হবে, নফসের গুলামি ছাড়তে হবে। মন যা চায় তাই করা যাবে না। ফজরের আজান হয়, এই যে এখন গত এক সপ্তাহ ধরে এত গরম, 36-37 ডিগ্রি তাপমাত্রা তো নিয়মিত। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করো, বৃষ্টি নাজিল করে আল্লাহ তুমি আমাদের অন্তরকে, আমাদের অন্তরকে, এই জমিনকে তুমি সিক্ত বানিয়ে দাও। যত গরমই হোক, যত তাপমাত্রাই পড়ুক, দেখবেন ফজরের সময় আবহাওয়াটা খুব আরামের, ঠিক বলছি না? দেখবেন ফজরের সময় আবহাওয়াটা খুব আরামের থাকে, তখন ঘুম আরো বেশি আসে, ঘুমটা লাগে, তখন আল্লাহর আদেশ নামাজে যাও, আর মন বলে না আর একটু ঘুমা। এখন আপনি যদি মনের চাওয়াকে প্রাধান্য দিয়ে আপনি যদি ঘুমায় থাকেন, গুলামিটা আল্লাহর হইল না নফসের হইল। মন চাইবে আমি যদি এই ঘুষের বান্ডিলগুলো নিয়ে নিই অনেক কিছু করে ফেলতে পারবো, এটা মনের চাওয়া। আল্লাহ চান আপনি যেন এই হারাম না খান। আপনি যদি আল্লাহর চাওয়াকে প্রাধান্য না দিয়ে মনের চাওয়াটাকে প্রাধান্য দেন, তাহলে এটা আল্লাহর গুলামি হলো না নফসের গুলামি হলো। এইভাবে আপনি মন যা চায় তাই করতে পারবেন না, নফসের গুলাম হওয়া থেকে বেঁচে থাকতে হবে। নফস হইল তিন প্রকার। নফস কয় প্রকার? এই যে আমি আপনি আছি না, এখানে আমাদের সবার নফস তিন ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? এক নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা, দুই নম্বর নফস হচ্ছে নফসে লাওয়ামা, তিন নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না। এই যে যত মানুষ আছে সকল মানুষের নফস হলো তিন ভাগে বিভক্ত। সবাই বলেন কয় ভাগ? এক নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা, এটা হচ্ছে এমন ব্যক্তির নফস যেই ব্যক্তির নফস তাকে শুধু গুনার দিকে দাবিত করে। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নফসের ব্যাপারে বলেছেন,
ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নাফসে আম্মারার অধিকারী যারা, এদের নাফস সব সময় তাদেরকে শুধু গুনার দিকে আর পাপের দিকেই নিয়ে যেতে চায়, অর্থাৎ এরা সব সময় গুনার দিকে আকর্ষিত হয়, গুনাহের আকর্ষণ তাদের নফসে বেশি থাকে। দুই নম্বর নফস হচ্ছে নফসে লাওয়ামা। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর প্রথম আয়াতে আল্লাহ নফসের ব্যাপারে বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন্নফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলছেন আমি কসম করছি কিয়ামতের দিনে, আর কসম করছি ওই নফসে যেই নফস গুনাহ করার পর অনুতপ্ত হয়। নফসে লাওয়ামা হচ্ছে এমন নফস, পাপ তো হয়ে যেতে পারে কিন্তু গুনাহ করার পর সাথে সাথে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, কার ভয়ে? এই নফস আল্লাহ আমাদেরকে দান করো। আমিন। দেখবেন কিছু মানুষ অন্যায় অপরাধ করে স্বীকার করে না, বুঝতে হবে এটা নফসে আম্মারা, একেবারে কালো নফস, জাহান্নামী নফস বানায় ফেলছে। আর গুনাহ করার পর লজ্জিত হয়, একটু খারাপ লাগে, আহার এই কাজটা করা ঠিক হয় নাই, অনুতপ্ত হয়ে যায়, এটা নফসে লাওয়ামা। তিন নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না। এটা হচ্ছে এমন নফস যেই নফস সব সময় আল্লাহর গুলামি করে, যেই নফস আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, এই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসের অধিকারী হবে যারা, মারা যাওয়ার পরে সুজা আল্লাহর জান্নাতে যাবে তারা। এই নফসের অধিকারী হবে যারা যখন এদের রূহ মালাকুল মউত কবজ করবে, একটা সালাম দিবে, সালাম দেওয়ার পর রূহ কবজ করার পরে তাকে সুসংবাদ শোনানো হবে, তাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুন রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাকে বলা হবে হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্নার অধিকারী ব্যক্তি, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি আসো, আল্লাহর নেককার বান্দাদের কাতারের দিকে যাও, আল্লাহর নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে তাদের সাথে আল্লাহর জান্নাতে তুমি আরাম করে বসবাস করো। সুবহানাল্লাহ। আল্লাহ নফসে মুতমাইন্না আমাদের সবাইকে দান করে। গোনা থেকে বাঁচতে চান, নফসের গোলামি ছেড়ে দেন। মন যা চাইবে তা করা যাবে না, মন চাইবে সুদ খাই সুদ খাওয়া যাবে না, মন চাইবে ঘুষ খাই ঘুষ খাওয়া যাবে না, মন চাইবে ওই গানটা শুনি ওইটা করা যাবে না, মন চাইবে একটা নাটক দেখি সিনেমা দেখি ওটা করা যাবে না, মন চাইবে একটু অশ্লীল পর্নোগ্রাফি দেখি সেটা করা যাবে না। এইভাবে নফসের গোলামি পরিত্যাগ করে আল্লাহর গোলাম হবে যারা, জান্নাতি হবে তারা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়া আম্মামান خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলছেন আর নফসের গোলামি থেকে বিরত হয়ে আল্লাহর গোলাম হবে যারা, আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। আল্লাহ তাআলা এদের কাতারে আমাদেরকে শামিল করেন। আমিন। নাম্বার 5, গুনাহ থেকে বাঁচার 5 নম্বর আমল, খুব ভালো একটা আমল, কখনো একা থাকবেন না। ওই যে কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, একা থাকবেন শয়তানের ধোকা বেশি আসবে। অনেক যুবকরা আমাদেরকে বলে, হুজুর পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসতে চাই। বর্তমান যুব সমাজ এই রোগে আক্রান্ত, বেশি আক্রান্ত এরা। এদের মধ্যে কেউ কেউ লজ্জা ঝেড়ে ফেলে দিয়ে বলে, হুজুর এইটা থেকে আমি বের হতে চাই, এই রোগ থেকে মুক্তি পাবো কেমনে, এই রোগ থেকে মুক্তি পাবো কেমনে। আমি তাদের সবাইকে বলি, ভাই কখনো একা থাকিও না, একা থাকলেই এসব চিন্তা মাথায় আসবে। আর যখন একা না থেকে মনে করেন আপনার রুমে অন্য কেউ থাকবে, তখন দেখা যাবে যে অন্তত লজ্জায়, যে সে যদি একটু টের পায় লজ্জায় ওই গুনার কাজ করতে আর তখন মন চাইবে না। এবং আপনাদের যাদের ছেলেমেয়ে আছে, আমি আপনাদের সবাইকে একটা পরামর্শ দিই, আপনারা আপনাদের ছেলেমেয়েকে কখনো
সিঙ্গেল রুমে রাখবেন না, একা রুমে রাখবেন না। বালেক হয়ে যাওয়ার পর থেকে, আপনার ছেলে বালেক, মেয়ে বালেকা হওয়ার পর তো বিছানা আলাদা করে দেন, অবশ্যই আলাদা থাকবে। কিন্তু ওই যে আলাদা করে দিলেন, যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে মনে করেন দুই ছেলে আছে, একটা রুমে সিঙ্গেল বেড দুইটা দেন, দুই ভাই এক রুমে থাকুক আলাদা আলাদা বেডে ঘুমাক। এতে করে লাভটা হবে এই, এক ভাই আরেক ভাইয়ের লজ্জায় হাতে ফোন থাকলেও যা মন চায় তাই করতে পারবে না। দুইটা মেয়ে থাকলে বা আরো একাধিক মেয়ে থাকলে এরকম দেন, সিঙ্গেল দুইটা বেড দেন। এখন আপনি বলবেন, হুজুর আমার তো একটা, আল্লাহর দেওয়া ধন কয়টা আছে, তা আমি করবোটা কি? আপনার জন্য পরামর্শ আছে, সেটা হলো আপনি আপনার এক ছেলে বা এক মেয়ে তাকে বলবেন মা গো অথবা বাবা যান, দরজা বন্ধ করে ঘুমায়ুক, দরজা খুলে পর্দা থাকুক, দরজা খুলেই ঘুমায়ুক। কারণ দরজা খোলা থাকলে ফোন হাতে থাকলেও একটা ভয় থাকবে না, জানি কখন আব্বু আব্বু উঠে আবার দরজার কাছে চলে আসে কিনা, শুনে ফেলে কিনা, দেখে ফেলে কিনা। এই যে বাবা মায়ের লজ্জায় তো অনেক খারাপ কাজ থেকে ছেলে মেয়ে অনেক সময় বিরত থাকতে পারে। এই জন্য একা রাখবেন না বাচ্চাদেরকে। আর যে সকল যুবক ভাইরা, এরা যদি তারা এরকম মারাত্মক ব্যাধি পর্নোগ্রাফি সহ অশ্লীল ভিডিও দেখা, এটা তাদের যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, তাদেরকে বলবো ভাই কখনো একা রুমে ঘুমাবেন না, একা থাকবেন না, একা থাকা যাবে না। নিজেকে আপনি ব্যস্ত রাখবেন, নিজেকে সবসময় কোনো না কোনো কাজে আপনি ব্যস্ত রাখতে পারেন। মা বাবা ভাই বোনদের সাথে সময় দিবেন, মা বাবা ও বাচ্চাদেরকে সময় দিবেন। এখন কেউ যদি বলে হুজুর আমার আব্বু আম্মু দুজনই তো চাকরি করে, কাউকে বাসায় পাই না, তোমার জন্য মেডিসিন আছে, তুমি সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করো, সামাজিক কাজ করো, অর্থাৎ কোনো না কোনো কাজে নিজেকে রাখো। ব্যস্ত থাকলে এসব ফালতু চিন্তা মাথায় আসে না। তাহলে পাঁচ নম্বর আমল, একা থাকা যাবে, নাম্বার সিক্স। ছয় নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার ছয় নম্বর আমল হচ্ছে গুনাহের উপকরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কেউ যদি বলে হুজুর রাতের বেলা ফোন হাতে দিলে আমার খালি খারাপ ভিডিও দেখতে মন চায়, অসুবিধা নেই, রাত দশটার পরে ফোন হাতে নেওয়া যাবে না, রাত দশটার পরে ফোন ড্রয়ারে ফেলে রাখেন। আর কেউ যদি বলে হুজুর ড্রয়ারে ফেলে রাখলেও মনটা চায় ফোনটা একটু হাতে আনে, তো আমি বলবো রাত দশটার পরে বাসার ওয়াইফাই বন্ধ করে দেন। আপনি গুনাহ থেকে বাঁচার সবগুলা উপায় আপনি অবলম্বন করেন। আর মা বাবাকে বলবো আপনাদের বাসার ওয়াইফাই অবশ্যই রাত এগারোটার পর বন্ধ করে দেবেন। এগারোটার পর ওয়াইফাই কি দরকার আমার তো বুঝে আসে না, এগারোটার পর ঘুমানো দরকার। যে আমি মনে করি ওই পরিবারের মা বাবাই সচেতন বর্তমান সময়ে, যারা রাত এগারোটার পরে বা সর্বোচ্চ বারোটার পরে ওয়াইফাই কানেকশন বন্ধ করে দেবে। ওয়াইফাই কানেকশন বন্ধ করলেও তো এমবি নিতে পারে, তো বারোটার পরে অবিবাহিত ছেলে মেয়েদের ফোন নিয়ে নেন, জমা নেন, সকালবেলা দিয়ে। এগুলা যদি আপনি না করেন, সন্তান জন্ম দেওয়া সহজ, এদেরকে মানুষ করা অনেক কঠিন। আমরা কখনো গরুর বাচ্চাকে বলি না গরুর মতো গরু হোক, ছাগলের বাচ্চাকে বলি না ছাগলের মতো ছাগল হোক, কিন্তু মানুষের বাচ্চাকে বলি মানুষের মতো মানুষ হোক। এটা কেন বলি? কারণ মানুষ হইল পশুত্বের কিছু স্বভাব তার ভেতরে থেকে যায়। আর মা বাপ হিসাবে যদি আপনি দায়িত্বশীল ভূমিকা পালন না করেন, তাহলে কিন্তু ওই মানুষের মতো মানুষ হও, ওটা তাকে বারবার বলা লাগবে, অনেক সময় বলেও কোনো কাজ নাও হতে পারে। এজন্য সময় থাকতে সাবধান হওয়া লাগবে। গুনাহের উপকরণ হতে পারে সেটা নাটক সিনেমা, যদি এর দ্বারা গুনার দিকে যাওয়ার সম্ভাবনা তো আছে। নাটক সিনেমা দেখে কেউ নামাজি হয়েছে শুনছেন আপনারা? কথা বলেন না কেন? নাটক সিনেমা দেখে কেউ নামাজি হয়েছে? নাটক সিনেমা দেখে আমরা জানি পরকিয়া শিখেছি, অবৈধ সম্পর্ক কেমনে করে দেয় এগুলো শিখেছে। তাহলে এগুলো গুনাহের উপকরণ, এটা থেকে বিরত থাকতে হবে। অশ্লীল ম্যাগাজিন, গল্প, উপন্যাসের বই, এগুলো পরে আল্লাহওয়ালা কেউ হয়েছে আমার জানা নাই, এটা থেকে বিরত থাকতে হবে। বিপরীতে কুরআন সুন্নাহ ইসলামী সাহিত্য সে পড়তে পারে। অর্থাৎ গুনাহের উপকরণ আপনি যদি মা বাপ হিসাবে মনে করেন, আমার ছেলে মেয়ের জন্য রাত এগারোটার পরে ওয়াইফাই হচ্ছে গুনার উপকরণ, দ্যাটস ফাইন, এগারোটার পর সুইচ বন্ধ। যদি মনে করেন আমার ছেলে মেয়ের জন্য রাত বারোটার পরে তার হাতে ফোন থাকা এটাও গুনার উপকরণ, রাত বারোটার পরে ফোনটা নিয়ে নেন, সকালবেলা দেন। এইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই ছেলে মেয়েগুলোকে ভালো রাখা যাবে ইনশাআল্লাহ। নাম্বার সেভেন, সাত নাম্বার,
তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এখন যার হাতে একটা ফোন আছে আর ইন্টারনেট আছে, গোটা দুনিয়া তার কাছে হাতের মুঠোয় চলে এসেছে। এই জন্য তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, গোপন গুনাহ করো না, এই যৌবনটাকে নষ্ট করে দিও না। শুধু যুবক কেন, সবাইকে বলবো, গোপন গুনাহ করবেন না। গোপন গুনাহ বড় খারাপ জিনিস। নবীজি একদিন সাহাবীদের সামনে বললেন, খুব ভয়ঙ্কর হাদিস শুনেন, এই হাদিসটা শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কিছু লোক, আমার উন্মতির কিছু মানুষ কিয়ামতের দিন আরবের বিখ্যাত পাহাড় তিহামা পাহাড়, নবীজি তিহামা নামক পাহাড়ের কথা বললেন। নবীজি বললেন, কিয়ামতের দিন আমার উন্মতের কিছু মানুষ তিহামা নামক বিশাল পাহাড়ের এই পাহাড় সম পরিমাণ তারা নেক আমল নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। তিহামা নামক পর্বতমালার সমান গুণা, পর্বতমালার সমান পুণ্য নিয়ে, নেকি নিয়ে তারা যখন হাসরের মাঠে দাঁড়াবে, পর্বতমালা পরিমাণ সওয়াব, পর্বতমালা পরিমাণ পুণ্যর আমল, ভালো আমল তাদের ধুলায় উড়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। চিন্তা করছেন কথাটা, পর্বতের সমান নেক আমল ধুলাবালু হয়ে উড়ে যাবে। সেখানে উপস্থিত ছিলেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। সাউবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কোন অভাগা লোকদের কথা বলছেন? নবীজি বললেন, এরা তোমাদের আশেপাশের মানুষ, এরা তোমাদের সঙ্গে নামাজ পড়ে, তোমাদের সঙ্গে রোজা রাখে, তোমাদের সাথে হজ করে, যাকাত দেয়, তোমাদের সাথে কুরবানি করে, তোমাদের সাথে দাওয়াত খেতে যায়, তোমাদের সাথে থাকে, ভালো আমল করে। কিন্তু এরা যখন একাকী হয়ে যায়, এরা যখন নির্জনে চলে যায়, একাকী নির্জনে চলে গেলে এরা তখন হারাম কাজে লিপ্ত হয়ে যায়। চিন্তা করেছেন, একাকী নির্জনে হারাম কাজে লিপ্ত হয়ে যায় যারা, কিয়ামতের দিন আমল শূন্য হয়ে যায়, সব নামাজ রোজা শেষ হয়ে যায়। যুবক ভাইরা, রাতের বেলা যে ফ্রি এসএমএস, ফ্রি টক টাইম পাও, ওইটাকে খারাপ পথে কাজে লাগাইও না। সব এই গোপন গুনা সব নামাজ শেষ। এই যে খুতবা শুনতেছ, এখানেও সওয়াব হচ্ছে, এটাও শেষ। কুরবানি দিয়েছিলেন, ওইটাও শেষ। হজ করেছেন, শেষ। জাকাত দিয়েছেন, সব শেষ। আপনার গোপন গুনাহ আপনার সমস্ত নেক আমলকে ধুলাবালিতে পরিণত করে উড়িয়ে দিবে, আমল শূন্য হয়ে যাবেন আপনি। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। নাম্বার 8, গুনাহ থেকে বাঁচার 8 নাম্বার আমল, অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। যুবক তরুণ ছাত্রদেরকে বলছি, সিগারেট খুর তোমার বন্ধু হতে পারে না, মদ খুর তোমার বন্ধু হতে পারে না, পেট হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটে এমন কিছু বেসরম বেলাস ছেলে পেলে রাস্তাঘাটে হাঁটে আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। কে? যেই সকল লোক টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, আর যারা এইরকম সতর সতর, যারা নষ্ট করে বেহায়ের মতো চলাফেরা করে। সিগারেট খুর তোমার বন্ধু হতে পারে না, ইয়াবা খুর তোমার বন্ধু হতে পারে না। এখন অনেক ছেলেরা আছে, সিগারেট খুর হইলেও তারা বলে হুজুর ভালো হয়ে যেতে চায়। এখন আমাদের যদি বন্ধু ভালো মানুষ না হয়, ভালো হবো কেমনে? হ্যাঁ, একদল যুবক থাকবে যারা আল্লাহওয়ালা, যারা ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একদল যুবক থাকবে, এরা যদি ছাত্র হয় কলেজে বিশ্ববিদ্যালয়ে, তারা ওই খারাপ খারাপ ছেলেদেরকে টার্গেট করে বন্ধু বানিয়ে এদেরকে ভালো পথে নিয়ে আসবে। তারা যুব সমাজ, তরুণ সমাজকে তারা চারিত্রিকভাবে এদেরকে ভালো, মানে ওই সকল খারাপ ছেলে পেলেদেরকে ভালো বানানোর জন্য এরা দাওয়াতি কাজ করবে। কিন্তু যারা খারাপ ছেলেদের সাথে মিশলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তোমাকে বলবো ভাই, খারাপদের সাথে মিশিও না। আর মা বাবা আপনাদেরকে বলছি, আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে মিশে, এটা দেখার দায়িত্ব সরকারের, পুলিশের না আপনার। আপনারা চলাফেরা করেন আমেরিকান স্টাইলে, আর ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুলিশের কাছে, সরকারের কাছে বিচার চান সৌদি স্টাইলে। বিষয়টা তো বড় হাস্যকর। দিহান আর আনুষ্কার কাহিনী জানেন আপনারা, দুই বছর আগে, তিন বছর আগে যে ঘটনা ঘটলো, মা বাপ জানেও না ছেলে মেয়ে কার সাথে মিশে, ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুলিশের কাছে, সরকারের কাছে গিয়া এরপরে বিচার চায় সৌদি স্টাইলে, কয় ফাঁসি দিতে হবে।
তো বিচার চাওয়ার আগে ছেলে মেয়ে কোথায় দেয় কি করে এটা দেখার দায়িত্ব কি আপনার ছিল না? এটা দেখার দায়িত্ব আপনার। আপনাদের দায়িত্বহীনতার কারণেই ছেলে মেয়েরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। গাছ লাগিয়ে যেমন গাছের পরিচর্যা করলে ফল পাওয়া যায়, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হয়ে সন্তানকে ভালোভাবে লালন পালন করলে ওই সন্তানের কাছ থেকেও খ্যাতবত পাওয়া যায়। এদের চরিত্র দ্বারা সমাজে আপনার মুখ উজ্জ্বল হয়ে যায়। নাম্বার নাইন, নয় নাম্বার গুনা থেকে বাঁচার জন্য সবরের পন্থা অবলম্বন। সবর শিখতে হবে, সবর। গুনা করতে মন চাচ্ছে, সবর করবেন কার জন্য? সুবহানাল্লাহ, আমার আল্লাহ কি দয়াবান। বুখারী আর মুসলিম শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন বান্দা যখন কোনো একটি ন্যাক কাজের নিয়ত করে কাজটা করে নাই, শুধু ইচ্ছা করেছে ন্যাক কাজ করবে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল নামায় একটা নেকি দান করেন কে? আর যখন ওই ভালো কাজটা বান্দা করে ফেলে তখন আল্লাহ আমল নামায় 10-700 গুণ কিংবা তার চেয়ে বেশি সওয়াব বাড়িয়ে দেন। আর আল্লাহ আপনার উপর কত দয়াবান। যখন আপনি গুনার চিন্তা করেন, গুনার চিন্তা করলে ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলেন স্টপ, থেমে যাও, গুনার চিন্তা করেছে নিয়ত করেছে কিন্তু গুনাটা লিখিও না, কারণ এমনও হতে পারে আমার বান্দা গুনা থেকে ফিরে আসতে পারে। আমার আল্লাহ অপেক্ষা করে বান্দা গুনার নিয়ত করার পরে, মনে করেন চুরির নিয়ত করেছে চুরি করবে, কিন্তু যখনই চুরি করতে যাবে তখনও যদি ফিরে আসে, আল্লাহ বলেন গুনা লেখার দরকার নাই, বরং আমার বান্দা যে ফিরে আসছে উল্টা আমল নামায় সওয়াব লিখো। এইভাবে আপনাকে সবর করা শিখতে হবে। গুনা থেকে ফিরে আসার জন্য আপনাকে সবরের পন্থা অবলম্বন করতে হবে। নাম্বার 10, 10 নাম্বার লজ্জাশীলতা পয়দা করতে হবে। দেখেন শয়তান ভুল করেছিল, আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, একজন লজ্জিত হয়েছে আরেকজন লজ্জিত হয় নাই। বাবা আদম লজ্জিত হয়েছেন, মর্যাদা বাড়ছে না কমছে? শয়তান লজ্জিত হয় নাই, আরো অহংকার করছে, মর্যাদা বাড়ছে নাকি অভিশপ্ত হয়েছে? সে মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, মারদুদ হয়েছে, বিতাড়িত হয়েছে। নাম্বার 11, 11 নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য খারাপ চিন্তার পরিবর্তে বেশি বেশি ভালো চিন্তা করতে হবে। খারাপ চিন্তা না, যে একটু ঘুষ টুস খাইয়া মাল কামাই ফেলি, একটু সুদ খাইয়া ফেলি, খারাপ চিন্তা মাথায় না যে আজকে রাতের বেলা মজা করে নাটক দেখবো সিনেমা দেখবো না, ভালো চিন্তা করে আজকে ফজরের নামাজ জামাতে পড়বো, আজকে কোরআন তেলাওয়াত করবো, আজকে কিছু দাওয়াতি কাজ করবো, এরকম বেশি বেশি ভালো চিন্তা করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন কে? নাম্বার 12 এবং সর্বশেষ আমল হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করে মাফ চাইতে হবে কার কাছে? আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ আছে? জোরে বলেন, আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ আছে? এরপরেও নবীর আমল ছিল রেগুলার ইস্তেগফার, তওবা করতেন আল্লাহর কাছে কয়বার? এক হাদিসে 70 বার, আরেক হাদিসে বলা হয়েছে 100 বার। তো যে নবীর জীবনে গুনাহ নাই, তিনি যদি রেগুলার 70-100 বার তওবা করেন, আমার আপনার তওবা ডেইলি ইস্তেগফার করা দরকার, এর চেয়ে কম না আরো বেশি। আপনি করেন কয়বার নিজের বিবেককে প্রশ্ন করেন। এই 12টা আমলের কথা বললাম, এই 12টা আমল যদি আমরা করতে পারি শয়তানের ধোকায় গুনাহ থেকে আমরা, এই যে আধুনিক জাহেলিয়াতের যুগ, এটাকে আধুনিক জাহেলিয়াতের যুগ কেন বলেছি জানেন? এখন গুনাহ করা খুব সহজ, গুনার সব উপায় ডানে বামে সামনে পিছনে, গুনাহ আর গুনাহ। আমি তো বলি এ যেন গুনাহের সাগরে আমাদের সাঁতার কাটা, সব দিকে গুনাহ, সামনেও গুনাহ, পেছনেও গুনাহ, ডানেও গুনাহ, বামেও গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য 12টা আমলের কথা বললাম, এই 12টা আমল যদি আমরা করতে পারি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো কার ইচ্ছায়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই 12টি আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।